আর পারি নি রে ভাই আমি এই দেশে আবার একটু হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাগ্নির বাগান নিয়ে। এই যে দেখেন, আমরাও যে পারি আমেরিকার মতো জায়গায়, এটাই তার প্রমাণ। আমার বাগান তো আমি সব সময় শেয়ার করি, এইবার একটু শেয়ার করতেছি আমার ভাগ্নির বাগান নিয়ে। এই যে দেখেন, নিচে দেখেন তারা ডাটা লাগাইছে। এর আগে লাগাইছিল আপনার লাল শাক, লাল শাকগুলিও খুব সুন্দর হয়েছিল। তাদের বাগানেও পাবেন সব ধরনের সবজি এবং শাক। শাক এমন কোনো শাক নেই যে ওর বাগানে পাবেন না। নিচের দিকে দেখেন সব ডাটা, তারপরে লাল শাক, এইগুলি হচ্ছে কুমড়া শাক। কুমড়াটা কিন্তু সব মাটিতে দিয়ে দিছে, পুরাটাই কিন্তু মাটিতে। আর লাউ, যেটা লাউ কিন্তু মাচায় দিছে, আর কুমড়াটা পুরাটাই মাটিতে লাগাইছে। আর বিভিন্ন ধরনের ডাটা আছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আমেরিকায় আছি অলমোস্ট 25 বছর। বিশ্বাস করেন, এই 25 বছরে আমি এত বড় লাউ আমি কিন্তু কোনো দোকানেও দেখি নাই এবং কারো বাগানেও দেখি নাই। এত বড় লাউ হয়েছে ওদের। আমি ওদের সাথে দুষ্টামি করতেছি, আমি বলছি যে এই লাউ আমি আমার বইলে চালাই দেবো আর কি। তা আমরা এখানে আর কি অনেক লোক ছিলাম যেদিন আমি রেকর্ড করছি, তা আমি আর কি বলছি যে এটা আমার বইলে আমি চালাই দেবো আর কি। ওদের উপরে যেটা দিছে মাচায়, এটা আসলে এক ধরনের প্লাস্টিক। তো লাউয়ের ওজন এত বেশি যে এই প্লাস্টিকটা কিন্তু আসলে কাজ করতেছে না, যার জন্য কিন্তু ওরা ওদের মাঝখান দিয়ে আবার এক ধরনের প্রোটেকশন দিতে হয়েছে। এত বড় লাউ সত্যি বিশ্বাস করেন আমি আমেরিকার লাইফে আমি দেখিনি। এই যে লাউটা, এইটা তারা কিন্তু রাখছে বীজ রাখার জন্য। তো এখন একটু ভয়ে আছে যে এখনই ঠান্ডা পড়ে গেছে এখানে, শেষ পর্যন্ত বীজ রাখা হবে কি না, মানে পাকবে কি না আর কি, এই একটু ভয়ে আছে। ওরা যেটা করছিল, মানে লাউ গাছ যখন ছোট ছিল তার আগেই ওরা এখানে লাল শাক এবং ডাটা শাক দিয়ে দিছিল। তো ডাটা লাউ শাক বড় হইতে হইতে ডাটা শাকগুলি আবার মোটামুটি অনেক বড় হয়ে গেছিলো, যার জন্য ওইগুলি এখন খাওয়া হয়ে গেছে। আর লাউ শাকগুলি আর কি মাচায় উঠে গেছে। আর নিচে দিছে এই যে দেখেন কুমড়া শাক, আর এখনও কিছু লাল শাক আর ডাটা শাক মিক্স করা আছে। আমাদের এখানে আসলে মানে অনেকটা কম্পিটিশনের মতো হয় সব সময়, মানে কে কার আগে লাগাবে, কার কীরকম হয়েছে। কারণ অনেস্টলি এখানে আমরা হায়েস্ট 3 মাস খুব ভালো করে গরম পাই, আর তারপর থেকেই শীত শুরু হয়ে যায়। সুতরাং এই 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের এখানে সবজিগুলি চাষ করতে হয়, এবং সবচেয়ে যেটা চাহিদার সেটা হচ্ছে লাউ। যাকে জিজ্ঞেস করবে লাউ, লাউয়ের বিচি আছে কিনা বা লাউয়ের গাছ আছে কিনা, লাউয়ের চারা আছে কিনা, লাউটা কিন্তু এখানে সবাই খোঁজে। এবছর আমি অবশ্য করলার বীজ উঠাইতে পারি নাই, আমি কয়েকবারই ট্রাই করছি বাট উঠাইতে পারি নাই। তো আমার বাগানে এবার করলা নাই। গত বছরে যে খুব ভালো হয়েছিল তা না, কিন্তু চেষ্টা করছিলাম, কয়েকটা হয়েছিল, বীজও রাখছিলাম, কিন্তু জানি না কেন এবার ঠিকমতো আসলে আমি করতে পারি নাই। এই যে দেখেন, এটা কিন্তু ওদের সাইডে, আর ওদের কিন্তু পেয়ারও হয়েছে, খুব সুন্দর পেয়ার হয়েছে। এই যে দেখেন কুমড়ার শাক, এটা কিন্তু ওই সাইডে, এই সাইডে মানে নিচের দিকে একেবারে ভরা কুমড়ার শাকে। কচু গাছ দেখেন, যদিও ওদের তুলনায় আমার কচু গাছটা টবের মধ্যে আরও বেশি ভালো হয়েছে। আর এই যে দেখেন কুমড়ার শাকের ভিতরে কিন্তু আপনার আলু শাক, এই আলু শাকও আমি খাইছি ওদের, আমার তো হয়েছেই, ওদেরও হয়েছে। আর এই যে দেখেন কুমড়া, শেষ পর্যন্ত কুমড়ার চেহারা আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি। এই যে দেখেন
যদিও ছোট, তারপরে তো হইছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলমি শাক, তার মানে আমাদের বাগানে কি নেই তাই বলেন। আর এই যে মরিচটা দেখেন, এই মরিচটা কি মরিচ তারাও জানে না, আমিও জানি না। এই যে গোল গোল যে মরিচটা, এই মরিচটা কিন্তু একটু ঝাল আছে, এইটা তারা গাছ মানে চারা নিয়ে এসেছিল, তো ওইখান থেকে আমি এবার একটা নিয়ে আসছি ওদের ওইখান থেকে, এবং আমারটা অলরেডি পাকা শুরু হয়েছে, আমি বীজ রাখবো। আর এটা হচ্ছে তো চিনেনি, আর এটা হচ্ছে এই যে টমেটো গাছ, কিন্তু টমেটো গাছের অবস্থা তো একেবারে দুরবস্থা, কারণ হচ্ছে ওদের এই টমেটো গাছ আপনার কুমড়া গাছের ভিতরে একেবারে ভিতরে ছিল, যদিও আমি একটু বার করছি, এইটা এইটা বার করি নাই, আরও কয়েকটা বার করে আমি রেখে আসছি, কারণ হচ্ছে আসলে মনে হয় যেন ওদেরকে সাজা দিচ্ছে। আমি একটু আপনাদেরকে উপর দিয়ে দেখাচ্ছি, মানে মাচার উপরে দেখেন, মানে মাচা দেখা যাইতেছে না, শুধু পাতা ফুল দেখেন কি পরিমাণে। মানে আমার এখানে ভিডিও করতে একটু কষ্ট হয়েছে, কারণ হচ্ছে আমি একটা টেবিলের উপরে দাঁড়াইয়ে তারপরে করছি, আপনি দেখেন কিন্তু মানে কিছুই দেখা যায় না পাতা ছাড়া। দিদি বাহ, দিদি দিদি বাহ, দিদি দিদি দিদি, কুমড়ার সাইজ দেখেন তো। যাই হোক, ওদের তো তাও কুমড়ার চেহারা ওরা দেখতে পাচ্ছে, কিন্তু আমার আসলে কুমড়ার চেহারা আমি এখন পর্যন্ত দেখতে পাই নাই। অ্যাটলিস্ট কুমড়া না খাইতে পারি, শাক তো খাইছি। তো যাই হোক, কালকে আমি ওদের বাসায় যাব, ওরা আমাকে মানে একটা লাউ দিবে, তো কালকে গিয়ে নিয়ে আসবো। আর এই যে দেখেন মরিচটা, আসলে এই মরিচটা কি মরিচ জানি না, এটা কিন্তু ছোট না, এর আগে ও আমাকে এক ধরনের মরিচ দিছিল এরকম গোল, বাট ওইটা অনেক ছোট ছিল, কিন্তু এই মরিচটা কি মরিচ তারাও জানে না, আমিও জানি না। লাগাইছে, আমার তো হয়েছে একটা অভ্যাস, বদ অভ্যাস বলেন আর সদ অভ্যাস বলেন, সেটা হচ্ছে আমার বীজ রাখতে হয়, মানে বীজ রাখার হ্যাবিট। তো ওদেরকে বলছি এইটা থেকে যেন বীজ রাখে, আগে দেখি খাইয়ে এটা কি ঝাল না টক না মিষ্টি, একটু আগে টেস্ট করে নেই, যেই যাই হোক টেস্ট কিন্তু আমি বীজ রাখবো আর কি। আমি ওদেরকে বলে আসছি যে বীজ রাখবা কিন্তু অবশ্যই। এই বাগানে আপনি সব ধরনের শাক পাবেন। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।